হাইকোর্টে নন্দীগ্রাম মামলা শুনানি হতে চলেছে আজ অর্থাৎ বুধবার। বিচারপতি কৌশিক চন্দ্র সরে দাঁড়ানোয় বিচারপতি শম্পা সরকারের এজলাসে হবে সওয়াল জবাব। নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে 1956 ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্বাচনী পিটিশন মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে। বিচারপতি চন্দ্রের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুলে প্রধান বিচারপতিকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কায় অন্য বেঞ্চে সরানোর আর্জি করেন। বিচারপতি কৌশিক চন্দ্রকেও চিঠি দেন। এরপর নন্দীগ্রাম মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি চন্দ্র। একই সঙ্গে বিচার ব্যবস্থাকে কলুষিত করার জন্য 5 লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেন তিনি। সোমবার এজলাস বদল হয়। এরপর বুধবার আজকে অর্থাৎ দুপুর 2:30 বিচারপতি শম্পা সরকারের এজলাসে মামলার শুনানি হতে চলেছে। নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করলেও নন্দীগ্রামের ফল উল্টো হয়। বিস্মিত হন দলনেত্রী। ফল প্রকাশের দিন অর্থাৎ 2রা মে তিনি বলেছিলেন, গোটা রাজ্যের থেকে আলাদা রায় দিল নন্দীগ্রাম, এটা তো হতে পারে না, আমি আদালতে যাব, কারণ আমার কাছে খবর আছে ভোটের ফল ঘোষণার পর কারচুপি হয়েছে, সেটা খুঁজে বের করব আমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিও থেকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। অনেক ধন্যবাদ।